নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো বিএড সেকেন্ড সেমিস্টারের এক্সাম শিডিউল এবং এক্সাম ডেট কবে হতে পারে, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যদিও এই নিয়ে এর আগে দুটো ভিডিও করেছি, বাট অনেকগুলো কোয়ারি আসছে বলে এই ভিডিওটা আরও একবার করছি। দেখুন, প্রথমে কিন্তু নোটিশ দিয়েছিল দুটো সেমিস্টার একসঙ্গে হবে, বাট পরবর্তীকালে কি নোটিশ দিল, পরবর্তীকালে নোটিশ দিল শুধু বিএড ফোর্থ সেমিস্টারের জন্য। এখন বিএড ফোর্থ সেমিস্টারের যে এক্সাম সেটা শেষ হচ্ছে কবে, 9 তারিখে। অর্থাৎ যেখানে থার্ড সেমিস্টারের এক্সাম মানে সাপ্লিমেন্টারি, সেটা 9 তারিখ, অর্থাৎ 9th সেপ্টেম্বরে কিন্তু শেষ হচ্ছে। তাহলে কবে আপনাদের বিএড সেমিস্টারটা সেকেন্ড সেমিস্টারটা হতে পারে সেই বিষয়ে আমরা দেখে নিই। ওভারঅল যে মার্কস সাবমিশনের ব্যাপারটা ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে, সেটা কবে হচ্ছে, সেটা 2 তারিখের মধ্যে হয়ে যাচ্ছে। অর্থাৎ খুব মানে বলতে পারেন যে একটা স্যাটায়ার ব্যাপার, যে এক্সামের আগেই কিন্তু নাম্বার ফোর্থ সেমিস্টাররা পেয়ে যাচ্ছে, এবং প্লাস পয়েন্ট হচ্ছে কিন্তু হোম সেন্টার। যেটুকু ইনফরমেশন পাওয়া যাচ্ছে, এখন পারসেপশনটা করাটা ভুল, কারণ ইউনিভার্সিটি তো মুড সুইংয়ের মতো মুড চেঞ্জ করছে। তাই যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে এন্ড অফ সেপ্টেম্বরের দিকে কিন্তু আপনাদের এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং ইউনিভার্সিটি এখন কিন্তু শুধুমাত্র ধ্যান ধারণা হচ্ছে ফোর্থ সেমিস্টারকে নিয়ে, কারণ ফোর্থ সেমিস্টার কিন্তু অলরেডি লেট চলছে। তাই আগে ফোর্থ সেমিস্টারটা কমপ্লিট করাবে এক্সামটা, তারপরে কিন্তু আপনাদের নিয়ে ভাববে। এবং আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে, ফোর্থ সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই, অনলাইন রেজাল্টটা, হার্ড কপি দেরি হবে, সেটা কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু পাবলিশ করবে। কারণ এরপরে আপনারা জানেন একটা প্রসিডিওর, অনেকে এম এর ব্যাপার আছে, তারপরে এম এড এর ব্যাপার আছে, যাতে ভর্তি হতে পারে বিশেষত WBUTTEPA-তে মানে নিজস্ব ইউনিভার্সিটিতে, তার ব্যবস্থা তো নিশ্চয়ই চেষ্টা করবেই, কারণ স্টুডেন্টস তো দরকার ইউনিভার্সিটি না। তো এই সম্ভাবনাগুলো উঠে আসছে। এবং আপনাদের আরেকটা ব্যাপার বলছি যে হোম সেন্টার হবে কি না, সেটার নিশ্চয়তা তো একটু অবশ্যই আছে, কারণ দুটোকে ইকুয়ালি করা উচিত যেহেতু ফোর্থ সেমিস্টার হচ্ছে। কিন্তু আপনারা এটুকু নিশ্চিত থাকুন যে আপনাদের কিন্তু 100% অফলাইনেই হচ্ছে, কোনো অনলাইনে হওয়ার চান্স নেই। এইটুকু ভেবে আপনারা কিন্তু পড়াশোনা করতে আরম্ভ করে দিন। মানে হোম সেন্টার হবে কি না, সেপ্টেম্বরে হবে কি না, এই জিনিসগুলো বার করে দিয়ে আপনারা মন দিয়ে পড়াশোনা করতে আরম্ভ করুন। এবং প্র্যাকটিক্যাল যদি কিছু বাকি থাকে সেটা পুরো কমপ্লিট করে খাতা করে রেখে দিন। তাহলেই দেখবেন আপনাদের 50% যে প্রিপারেশন অফ এক্সামিনেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের একটু হলেও ক্লিয়ারিটি দিতে পেরেছি। ভিডিওটা দীর্ঘায়িত করছি না, যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। অবশ্যই কিন্তু পড়তে আরম্ভ করুন, এবং সব থেকে প্রথম কাজ হচ্ছে প্র্যাকটিক্যামটা কমপ্লিট করে রাখুন। এবং যদি কোনো প্র্যাকটিক্যাম না পেয়ে থাকেন অবশ্যই গ্রুপে জানাবেন, আমি চেষ্টা করবো টেলিগ্রামের গ্রুপে আপনাদের প্রোভাইড করার। ধন্যবাদ।